শঙ্কর রমন পরিচালিত লাভ হোস্টেলের ব্যাক টু ব্যাক শুটের পর গতকাল শেষ হলো ছবির শুটিং। এটি একটি ফিচার ফিল্ম এবং ক্রাইম থ্রিলার বেসড ছবি। ছবিতে সায়না মালহোত্রা এবং বিক্রান্ত মাসিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে এবং আশ্রমের মেন প্রোটাগনিস্ট ববি দেওলকেও দেখা যাবে অন্য ভূমিকায়। যদিও চরিত্র নিয়ে বিশদে এখনো কিছুই জানা যায়নি, ভোপাল, পাটিয়ালা ও মুম্বাই সহ বিভিন্ন রাজ্যে ছবির শুটিং হয়েছে। এই ছবিটি যৌথ প্রযোজনায় তৈরি, তার মধ্যে অন্যতম গৌরী খান। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।